আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। কবে হচ্ছে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সে বিষয়ে এবং কবে শেষ হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন সে বিষয়ে বললেন সিইসি। 31 জানুয়ারির মধ্যে সব নির্বাচন শেষ করবে ইসি, বললেন সিইসি। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। আগামী 31 জানুয়ারির মধ্যে সব নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন ইসি। বিশেষ করে চলমান স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচন শেষ করার পরিকল্পনা করেছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন। আগামী 14 ফেব্রুয়ারি বিদায়ের আগেই বর্তমান কমিশন জেলা পরিষদের নির্বাচনও করার চিন্তাভাবনা করছে। সেক্ষেত্রে সব জেলা পরিষদের নির্বাচন সম্ভব না হলেও কিছু জেলা পরিষদের নির্বাচন করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, জানুয়ারির মধ্যে মোটামুটি স্থানীয় সরকারের মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচন সম্পন্ন করা হবে। যেসব জেলায় ডিসেম্বরের মধ্যে ইউপিও পৌরসভা উপজেলা পরিষদে ভোট সম্পন্ন হয়েছে সেই সব জেলার জেলা পরিষদের ভোট করা হবে। সেক্ষেত্রে জানুয়ারিতে জেলা পরিষদের ভোট হতে পারে বলে তিনি জানিয়েছেন। ইসির সংশ্লিষ্টরা বলেন, ইতিমধ্যে প্রায় সব পৌরসভা উপজেলা পরিষদের নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। প্রায় 3000 ইউপি ভোট চলতি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। গত 21 জুন ও 20 সেপ্টেম্বর ইউপির প্রথম ধাপে 365টি, গত 11 নভেম্বর দ্বিতীয় ধাপে 833টি, গত 28 নভেম্বর তৃতীয় ধাপে 1000 ইউপির ভোট শেষ হয়েছে। আগামী 26 ডিসেম্বর চতুর্থ ধাপে আরও 843টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে এবং আগামী 5 জানুয়ারির পঞ্চম ধাপে 707টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। বাকি ষষ্ঠ ধাপের ভোটও জানুয়ারির মধ্যে শেষ করবে বলে জানিয়েছেন ইসি। এছাড়াও আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও 5 পৌরসভা ও টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচন ঘোষণা করেছে ইলেকশন কমিশন। একটি জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার রয়েছে সেগুলোর সদস্যরাই ভোট দিয়ে জেলা পরিষদের সদস্যদের নির্বাচিত করে থাকেন। অর্থাৎ তিনি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, 15 জন সদস্য ও 5 জন সংগৃহীত সদস্য নির্বাচন করে থাকেন। প্রথমবারের মতো স্থানীয় সরকারের জেলা পরিষদের নির্বাচন হবে 2016 সালের 19 ডিসেম্বর। দেশে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। সম্প্রতি কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা বলেছিলেন, জানুয়ারির দিকে অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নির্বাচন। পরে নির্বাচন কমিশন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি, তবে আপনারা জানেন ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় পরিষদের জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচন ভোটার হয়। ফলে এই রিপোর্টগুলো শেষ না হওয়া পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে কিছুটা সমস্যায় পড়তে হবে। সেই কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হওয়ার পরেই জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসে এর ভোট অনুষ্ঠানের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। অবশেষে আগামী জানুয়ারি মাসের ভিতরে সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান শেষ করতে চায় ইলেকশন কমিশন। সেই হিসেবে আগামী 5 জানুয়ারি পঞ্চম ধাপের পরে হয়তো পরের সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে হতে পারে যে আগামী 20 তারিখের ভিতরে, 20 জানুয়ারির ভিতরে অনুষ্ঠিত হতে পারে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যের মতো কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।